ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইঞ্জুরির কারণে সবশেষ দুই ম্যাচে পিয়াস্টের জার্সিতে খেলতে পারেননি লিওনেল মেসি আর্জেন্টাইন তারকাকে ছাড়াই ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিল ফরাসি জায়ান্টরা সেই দুই ম্যাচে খেলেননি মেসি লিওনেল মেসির না খেলার পিছনে কারণটি ছিল তার কিন ইঞ্জুরি লেফট কিন ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে আছেন আর্জেন্টাইন এই তারকা লিওনেল মেসিকে স্কোয়াডের বাহিরে রেখেছে পিএসটি তবে এখানে ব্যতিক্রম মেসির জাতীয় দলের কোচ লিওনেল স্কালনি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে স্কোয়াডে রেখেই বত্রিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালনি দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছেন তিনি চল মাসের ১৩ ও সতেরো তারিখ উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই দুই ম্যাচের স্কোয়াডে আছেন লিওনেল মেসি তবে মেসি খেলতে পারবেন কিনা এ বিষয়ে নিশ্চিত নয় কেউই তার পরেও কেন তাকে দলে রাখা হল এই বিষয় নিয়ে এবার আর্জেন্টাইন ফুটবল বোর্ড এবং দলটির কোচ লিওনেল স্কালনির উপর চরম ক্ষিপ্ত পিএসসির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো মেসিকে স্কোয়াডে রাখায় আর্জেন্টিনার উপর বিরক্তি প্রকাশ করেছেন পিএসসির স্পোর্টিং ডিরেক্টর এ নিয়ে আর্জেন্টিনা বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গেছে পিয়াসজে জাতীয় দলের স্কোয়াডে থাকায় মেসির দ্রুত রিকভারিতে সমস্যা হবে এমনটাই মনে করছেন লিওনার্দো এই প্রসঙ্গে পিএসসির স্পোর্টিং ডিরেক্টর বলেন আমরা এতে রাজি ছিলাম না একজন আনফিট খেলোয়াড়কে কিভাবে জাতীয় দলের স্কোয়াডে রাখা হল মেসি এখনও ফিট নয় সে খেলার মতো যথেষ্ট ফিট নেই এখনও সে ইঞ্জুরির সমস্যায় ভুগছে লা প্যারিসিয়ানকে দেয়া সাক্ষাৎকারে লিওনার্দো আরো বলেন আর্জেন্টিনা কোচের এমন কাজে আমরা বিব্রত এই পরিস্থিতিতে কখনোই মেসিকে স্কোয়াডে রাখা সঠিক সিদ্ধান্ত নয় আর্জেন্টিনার লিওনেল মেসিকে জাতীয় দলের স্কোয়াডে খায় চরম ক্ষিপ্ত পিয়াস জে ইঞ্জুরিতে আক্রান্ত মেসিকে নিয়ে জাতীয় দলের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এমন মন্তব্য করেছেন পিয়াসজের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো